সকালবেলা আমার বন্ধুদেরকে গুড মর্নিং বলবো, রান্না বান্না নিয়েই গুড মর্নিং জানাচ্ছি। তো এখানে ভাত রান্না হচ্ছে, এখানে সবজিগুলো সব কেটে রেখেছি। এই জন্য যে তাড়াতাড়ি রান্না করছি, যে সকাল সকাল অনেক সময় কাজ বাজ করে একবারে রান্নাঘরে চলে এসেছি, কারণ মার্কেটে কিছু কেনার আছে, তাই মার্কেটে যেতে হবে। কি কিনবো সেটাও তোমাদের দেখাবো, আশা করি আমার ব্লগে তোমরা সবাই থাকবে এবং দেখবে আমাকে, আমার প্রিয় সকল বন্ধুরা। বন্ধুরা যেটা কাটা দেখিয়েছিলাম দেখো রান্না হয়ে গেছে নিরামিষ, আর এটা ভেন্ডি ভাজা ভাত হয়ে গেছে। তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানাই। তো গাইজ, আমি যেখানে ভিডিও করি, তো আজকে সেই ভিডিও প্লেসটা তোমাদের সবাইকে দেখাবো, যে আমি কোথায় ভিডিও করি এবং কি করে ভিডিও করি তোমাদের জন্য। তো চলো গাইজ, আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমার ভিডিওটা না স্কিপ করে দেখবে, তাতে আমি অনেক খুশি হব। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো গাইজ যাওয়া যাক। চলো গাইজ আমরা যাই। তো গাইজ এইটা হলো আমাদের বাড়ির ছাদ, আমি এখানে বসে এসটা, এখানে ভাঙা একটা বাক্স আছে, আর এখানে বাড়ির দেওয়াল আছে, দেওয়ালের ওপরেই একটা কাঠের দরজা আছে, এই লকের ওপরে আমি ফোন রেখে তোমাদের জন্য ভিডিও করি, আর এই বাক্সের ওপরে মাঝে সাঝে ভিডিও করি তোমাদের জন্য। তো প্লেসটা এখানেই, এখানেই ভিডিও করি আমি তোমাদের জন্য খুব কষ্ট করে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো গাইজ এটাই আমাদের প্লেস, এই প্লেসের ওপরেই আমি ভিডিও করি তোমাদের জন্য, এটাই আমাদের ছাদ, ছাদের ওপরে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করি। এটাই আমার জায়গা, সেই জায়গা, এখানে আমি মোবাইল রেখে দিই তোমাদের জন্য ভিডিও করার জন্য। দেখো মামা আসছে, এই মামার সঙ্গে ভিডিও করি।